অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি এই রাহু কেতুর রাশি পরিবর্তনে, অর্থাৎ মিথুন রাশি থেকে বৃষরাশিতে রাহু গমন করছে এবং ঠিক ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে কেতু গমন করছে, অর্থাৎ দুইটি গ্রহ তুঙ্গস্থ হচ্ছে, এর ফলে তুলা রাশির উপর কী এফেক্ট পড়তে চলেছে এবং আপনাদের রাশিচক্রে রাহু খারাপ থাকলে কী উপায় করবেন তাও আমি এই ভিডিওর শেষে আমি জানাব। প্রথম কথা, আপনার যদি রাহু নিচস্থ থাকে বা শুক্রের প্লেসমেন্ট বাই বার্চা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফলগুলো সে মাত্রায় কিন্তু পাবেন না। সেই জন্য কিছু কিছু ক্রিয়া আমি বলবো, সেগুলো কিন্তু অবশ্যই করুন, দেখবেন এর শুভ ফল আপনারা নিশ্চিতরূপে পাবেন। দেখুন, এই যে 18 মাস দেড় বছর এই রাহু কেতু এই বৃষ রাশিতে এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে, এর কিছু শুভ ফল পড়তে চলেছে তুলা রাশির উপর এবং কিছু সমস্যা কিন্তু আছে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিশদে আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ফায়দা কিন্তু আসবে, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে এবং আটকে থাকা সম্পত্তি আপনারা পাবেন, আটকে থাকা কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক সম্পত্তি লাভ তুলা রাশি কিন্তু হতে চলেছে এবং কর্মক্ষেত্রে ভালো মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু তুলা রাশির হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটাই সমস্যা, যে সমস্যাটা আমি বারবার বলছি, দুর্ঘটনাতে পড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, বড়সড় দুর্ঘটনা এবং পুলিশ কেস, কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, এই জায়গাগুলো কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে, সেদিক থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন তুলা রাশির জাতকরা। এবং আপনাদের প্রাপ্তির জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আছে এবং আপনাদের ডিজায়ার পূর্ণ হবে। এইবার আপনাদেরকে জানে, যাদের রাশিচক্রে রাহুর মহাদশা চলছে, অনেকেই বলে যে গোমেদ পড়ে নেন। আরে বাবা, গোমেদ পড়লে তো হবে না, আগে দেখুন আপনার বাই বার্চার রাহুর প্লেসমেন্ট কেমন আছে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখেন। ফটফট করে কোনো একটা স্টোন পড়ে নিলেন, তার কিন্তু বিপরীত কিন্তু ক্রিয়া আছে, যেমন স্টোন ভালো করে কি না, আমি কৌশিকের দায়িত্ব নিয়ে বলছি, যদি ভুল রত্ন পড়া হয় ঠিক ভুল ওষুধের মতন ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে। ওই জন্য এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান, প্রেসক্রাইব যদি করে তবেই সে রত্ন আপনি পড়বেন। দেখুন, রাহু যদি খারাপ থাকে, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলছি, প্রতিদিন আপনারা স্নান করুন এবং ওম নমঃ শিবায় যতটা পাঠ করতে পারবেন, আপনার রাহু কেতু শনি এই গ্রহগুলো আপনাদের কিন্তু মজবুত হবে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনারা চন্দনের তিলক লাগান, শ্বেতচন্দনের তিলক লাগান এবং চন্দনের পারফিউম গায়ে কিন্তু লাগান, শ্বেতচন্দন লাগান এবং চন্দনের পারফিউম গায়ে লাগান এবং শ্বেতচন্দনকে নীল কাপড়ের মধ্যে ভরে বেঁধে দিয়ে সেটা আপনি যদি বাহুতে লাগাতে পারেন, যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ পীড়িত থাকে, রাহু নিচস্থ থাকে, রাহু ডিগ্রিগত দিক থেকে নিচস্থ থাকে, সেই দিক থেকে অবশ্যই আপনারা অবশ্যই রাহুর এই কাজ ক্রিয়া যদি আপনারা করেন কিনা, বিশেষ লাভবান কিন্তু আপনারা হবেনই হবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং এর সাথে সাথে আমি আবারও বলছি, রাহু অনেকটাই শনির ফলগুলো কিন্তু প্রদান করে, অর্থাৎ রাহু যে ফলগুলো দেয় কিনা, অনেকখানি শনির ফল কিন্তু দেয় এবং এই সময় আপনাদের কর্মের দিকটা কিন্তু ভালো আসতে চলেছে, অর্থাৎ রাশিচক্র যদি আপনার রাহু ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গলা থেকে প্রবলেম, গলায় কিছু প্রবলেম, সেই গলার প্রবলেমটা কিন্তু আপনাদের যাদের আছে তাদের বাড়াতে পারে, বিশেষ করে এই সময় যাদের ব্লাড সুগার, প্রেশার এগুলো আছে, থাইরয়েডের সমস্যা এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে, সুগার প্রেশার থাইরয়েড এই দিকটায় অবশ্যই মেডিকেলি অ্যালার্ট হন, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। তো
তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।